بسم الله الرحمن الرحيم برادران ملت آج بزنتی پور بازار جامع مسجد ہے বাৎসরিক ওয়াজ মাহফিলে আমরা উপস্থিত হতে পারলাম বলে আমরা আনন্দ না বেজা, আর জোরে বলুন আনন্দ না বেজা, আমরা সবাই খুশি বলুন তো আলহামদুলিল্লাহ। আমরা আজকে উপস্থিত হতে পারলাম যিনি সেই মাহফিলে বসে কোরআন আর সুন্নার আলোচনা শোনার সুযোগ করে দিলেন, তিনি কে? আর একটু জোরে বলুন তো, তিনি কে? তিনি আমার আল্লাহ। শ্রী মহান রব্বুল আলামিন যদি চাইতেন তাহলে নার্সিং হোমে, মেডিকেল কলেজে, রাস্তায়, অন্য জায়গায় আল্লাহ চাইলে ব্যস্ত রাখতে পারতেন না? না, আর যদি বলুন পারতেন না? না, আল্লাহ ওই সব থেকে নির্বাচিত করে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে উচ্চ স্বরে মনিবের শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সময়ের নির্ধারিত টাইম আমাদের আগের মতো আর খোলা আর লম্বা টাইম আমাদের হাতে নাই। সূচি অনুযায়ী রাত্রি প্রায় 10 ঘটিকা, মহফিল চলবে 11 ঘটিকা, পারমিশন 11 ঘটিকা পর্যন্ত। তো আমি আপনাদের সামনে সময় নষ্ট করতে চাই না, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে বিষয়ের নাম আমি পরে বলবো। আমি আপনাদের সামনে যদি কোরআন আর সুন্নার আলোচনা আলোকে একটু সময় যদি আপনাদের সামনে আলোচনা একটু গল্প যদি করি, আপনার আর বিরক্ত আছে? কারার কারার একটু বিরক্ত আছে, একটু হাত তুলেন তো দেখি। কষ্ট নেই, শেষ পর্যন্ত থাকবেন আপনারা, বলুন আলহামদুলিল্লাহ। তাহার পিছনে রিজন, কারণ কি? সভাপতি সাহেব নয় আর আমিও নয়, আরো কোনো আকর্ষণ নয়, এটা হলো আমার আল্লাহর কালাম, পবিত্র কোরআনের আকর্ষণ, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পৃথিবীতে দিলেন, দেওয়ার পিছনে কারণ কি এই বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। ইতিহাস, হিস্ট্রি, তারিখ আপনারা শুনেছেন, বাদ মাগরিবও আলোচনা হয়েছে, আমার সভাপতি সাহেবও আলোচনা করেছেন আমি শুনেছি, তারপরে আবুল কালাম সাহেবের আলোচনা শুনেছেন, আমার প্রিয় ভাই শহীদ আহমদ সাহেবের আলোচনা আপনারা শুনেছেন। আমি ভাবি আর ওয়াজের কোনো প্রয়োজন নাই। আছে ওয়াজের প্রয়োজন? ওয়াজের আর প্রয়োজন আছে? আমি আপনাদের সামনে সামান্য সময়ে আলোচনা করব। আলোচনার আগে চাই, এই যে বর্তমান সময়েতে আমরা যে সময়ের মোকাবেলা, বর্তমান যে সময়েতে সময়ের যে মোকাবেলা, আমরা যেটার সামনাসামনি ফেস করতেছি, যেটা আপনার আমার সামনে এহেন অবস্থা, এই যে বর্তমান সময়ে এই জাতির এই অবস্থা কেন হল, কথাটা বুঝে যান? আমাদের অবস্থা কেন হল? আমাদের পিছন যদি দেখা যায় তাহলে দেখা যায় আমাদের পিছনে কোনো কিছু আমাদের কর্ম নাই, কথা বলো ঠিক নিনা? না, আর জোরে বলো ঠিক নিনা? না। এক নম্বর কারণ হলো এই সমাজে আজ আমরা এত লাঞ্ছিত বঞ্চিত হওয়ার পিছনে কারণ কি যদি আমরা খুঁজি তাহলে দেখা যায় সর্বপ্রথম যে কারণ, এটা হলো আমরা আল্লাহর কালাম কোরআন ছেড়ে দিছি, কথা বলো ঠিক কিনা? না, আজ মানুষ কোরআন থেকে অনেক দূরে সরে গেছে, কোরআন একদিকে আর আমরা আর একদিকে, ঠিক কিনা? না, কথা বলো ঠিক কিনা? না, বাবাজি আমার বলতেই বাধ্য, আমরা ছোটবেলায় যখন বক্তব্যে যাওয়ার সময় সকালবেলা যখন আমরা বক্তব্যে যাইতাম ঠিক সেই সময় আমরা গড়ের কিনারায় যাওয়ার সময় আমরা গুনগুনি মধুর সুরের তিলাওয়াতের আবার শুনতাম, কথা বলুন ঠিক নিরা? না, আরো জোরে বলো ঠিক নিরা? না, সকালবেলা যখন বক্তব্যের দিকে আমরা রওনা দিতাম ওই সময় আমরা শুনতাম আমার দাদা, আমার আমার চাচা, আমার প্রতিবেশী মুরব্বীরা গোরের খুনায় বসে আমার আল্লাহর কালাম পবিত্র কোরআন আল করিমের মধুর সুরের গুনগুনি আওয়াজ আমরা শুনেছি, কথা বলো ঠিক নিনা? না, আর যেটা বল ঠিক নিনা? না, আ মুসলমান যুব সমাজ, আজ আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, লম্বা ইতিহাস বলতে চাই না, এই অবস্থা আমাদের কেন হলো? এক নম্বর যে অবস্থাটা হলো আমরা আল্লাহর কালাম কোরআন আল করিম ছেড়ে দিলাম। আজ মুসলমানের মুখে হওয়ার কথা ছিল আল্লাহর কালাম, যে মুসলমানের ঘরের মধ্যে হওয়ার কথা ছিল ফজরের নামাজের পর শোনাইয়া আসিন শরীফের তেলাওয়াত,
মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকেয়ার তেলাওয়াত হওয়ার কথা ছিল, যে মুসলমানের ঘরের মধ্যে এশার নামাজের পরে হওয়ার কথা ছিল, আল্লাহর কালাম সূরা মুলুকের তেলাওয়াত কথা বলো ঠিক না? আল্লাহ গজব দিতেন না রহমত দিতেন, এটা আপনারা কিন্তু বিবেচনা করেন, আপনারাই বিবেচনা করেন। যে ঘরের মধ্যে গান চলে, সকালবেলা গান চলে, রাত্রি বেলা গান চলে, আমি আজ আপনাদের সামনে বলতে চাই, যখন রমজান মোবারক হয় আপনার আমার ঘরে যেমন আল্লাহর কালাম তাসবিহ তাহলিল নাম আল্লাহর নেওয়া হয়, তাসবিহ তাহলিল জপা হয়, মা বোনরা তাসবিহ জপে, মা বোনরা দরুদ পড়ে, মা বোনরা আস্তাগফার পড়ে, মুসলমানের যুব সমাজের মাথায় মাথায় আমার নবীর সুন্নাত থাকে। এইভাবে যদি রমজান, যেইভাবে রমজানে মানুষ থাকে, এইভাবে যদি বাকি 11টা মাস থাকতো, এই জাতির এই অবস্থা হতো না। কথা বলো ঠিক না? আর যেটা বলো ঠিক না? সেই জাতির এই অবস্থা হওয়ার কথা ছিল না। আল্লাহর কালাম আপনার আমার মধ্যে নেই, আমি ভাবি সমাজের মধ্যে 95% মানুষ আল্লাহর কালামের তিলাওয়াত জানে না। কথা বলো ঠিক না? আজ যুব সমাজের উদ্দেশ্যে কিছু কথা বলবো, শুনবেন আপনারা না? খারাপ লাগবে? আরো জোরে খারাপ লাগবে? আমি যুব সমাজের উদ্দেশ্যে বলতে চাই, অযুবক তোমার মুখে গান শোভা পায় না, তোমার মুখে শোভা পায় আমার আল্লাহর কালামের তিলাওয়াত, তোমার মুখে শোভা পায় না গান, তোমার মুখে শোভা পায় আমার নবীর নাতে মুস্তফা, তোমার মুখে হওয়ার কথা ছিল আমার নবীর শান, আমার নবীর নাত, আমার নবীর প্রশংসা, তোমার মুখে কেন গান আসে? কথা বলা ঠিক নেই না? এই তো হলো আমাদের প্রথম কারণ, এই সমাজে কোরআন নেই। আর মানুষ কোরআন শিকার, মানুষে সেই কোরআন শিকার ইচ্ছাও মানুষের মনে নাই। কথা বলা ঠিক নেই না? দুই নম্বর হলো আমাদের সেই অবস্থা হলো কেন বাইরে আজ সেই জাতির মধ্যে এমন বিভাজন আরম্ভ হয়ে গেল, এই জাতির মানুষের মানুষ ঘৃণা করে সমাজের মধ্যে, বড় অবহেলার নজরে দেখে। কথা বলো ঠিক না? বড় অবহেলার নজরেই দেখে, আর বড় অবহেলা করে মানুষ ঘৃণা করে সেই সমাজের মানুষ নেই। তার পিছনে দ্বিতীয় কারণটা হলো আমরা আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিয়েছে। কথা বলো ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই এই যুব সমাজ, মুসলমান সমাজ, এই সমাজের মধ্যে হওয়ার কথা ছিল। তার জীবনে হাঁটা, তার জীবনে বসা, তার জীবনে কথা বলা, তার জীবনেই মানুষের সামাজিক চলাফেরা সবটুকু হওয়ার কথা ছিল আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, আমার নবীর আদর্শের মোতাবেক। ওইসব আজ আদর্শ ছেড়ে আমরা অন্যদিকে রওনা দিয়েছি, রসুলের আদর্শ ছেড়ে আমরা ইহুদ আর নাসারারে ফলো করতেছি। কথা বলো ঠিক না? আমি একজন মানুষকে জিজ্ঞাসা করলাম, ভাইজান এই যে ছেলেটার মুখে আছে দাড়ি এত সুন্দর লাগতেছে, বলে হুজুর এটা দাড়ি সেই দাড়ি নয়, এটা হলো ক্রিকেটার বিরাট কোহলির দাড়ি, এই যে বিরাট কোহলি দাড়ি রাখছে বলে সেও তার মুখে দাড়ি রাখছে। কথা বলো ঠিক নেই? আর যে ঠিক নেই সমাজ, এই যুব সমাজের ধ্বংস করার জন্য পশ্চিমা দেশ যেভাবে চক্রান্ত আরম্ভ করে দিল যুব সমাজের ধ্বংস করার জন্য, আজ সেই নেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবীর জমিনে আজ যে ভাইরাসটা ছড়াইয়া দিল, যে ভাইরাস নাম হলো এই যে পাপাচার করে করে নেটের মাধ্যমে দিল। একজন মানুষ যদি ভালো একটা ভিডিও যদি চায়, দেখতে চায়, সার্চ যখন ভালো একটাই ভিডিও করে, এই ভালো ভিডিও সার্চ করার সঙ্গে সঙ্গে খারাপ তিনটা ভিডিও আসে। কথা বলো ঠিক না? এই যুব সমাজ ধ্বংস করার জন্য চক্রান্ত আরম্ভ করলো, একবার দেখবে, দুইবার দেখবে, তিনবার দেখার সঙ্গে সঙ্গে এই মানুষটার মনটা তো ওই দিকে যাইবে। কথা বলো ঠিক না? এই জন্য আমি বলি আমার কাছে আমার একজন বন্ধু এসে রিপোর্ট দিল, হুজুর এই যে বর্তমান ছেলেরা যারা আছে এরা মোবাইল নিয়ে এত ব্যস্ত হয় কেন, তার পিছনে কারণ কি? আমরা যখন ছোট ছিলাম এই তখন ছোটবেলার সময় আমরাই দেখলাম, যখন দোকানে বিকালবেলা হয় দোকানের মধ্যে বসে খোলা মাঠে বসে বন্ধু বন্ধুর সঙ্গে গল্প করে তাতে ঝগড়া হইতো। কথা বলো ঠিক না? না এবার আর বন্ধু বন্ধুর সঙ্গে বসতে চায় না, একটা মোবাইল আছে নিয়ে যত একা একা জায়গার মধ্যে যায়, তার তো আরাম লাগে ঠিক না?
কথা বলেন ঠিক নি না না এটা মোবাইলে যদি নেটওয়ার্ক ফাস্ট হয় এমবি যদি ভালো থাকে ফুলফিল আর চার্জ যদি ভালো হয় তত এক হাজার যায় তত তার আরাম লাগে লাগে নি না কথা কই না কেন আরাম লাগে তার বন্ধু থাকে একা আবার তার কিনারা গেলে মোবাইলটা বন্ধ করে দে ভাই এত টেস্ট এত মজার কি দিল তুমি দেখতে ঠিক নেই কথা কই না এই যে মোবাইলের কারণে এই অবস্থাটা হলো আমি বলতে চাই আপনারা সামনে এই বর্তমান সময়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হারা উম্মত 463 বছর জীবন ছিল সেই 63 বছরের জীবনে একটা দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা মিথ্যা কথা প্রকাশ হয় না সুবহানাল্লাহ বলুন তো কোনদিন কোন মানুষের কষ্ট দিলেন না মানুষের দিকে মুখ কালো করে দেখলেন না আমার নবীর এই ছিল জীবন এই জন্য আমি প্রায় বলি গোটা পৃথিবীর মধ্যে গোটা ওয়ার্ল্ডের মধ্যে গোটা বিশ্বের মধ্যে যার আদর্শ সর্বপ্রথম লেখা হলো সবচেয়ে আদর্শবান যারে বলা হলো তিনি তো আর কেউ নয় আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন তো প্রায় জায়গায় বলি আমেরিকার লেখক সারা জীবন গবেষণা করে পুস্তক তৈরি করলো দি 100 বইটার নাম বাংলা আছে ইংরেজিতে ছিল মূল বইটা বর্তমানে এটার বাংলাও অনুবাদ হয়েছে সম্মানিত শ্রোতি এই যে অবস্থাতে আমরা আজ যুব সমাজ আহারে আক্ষেপের বিষয় হয় যুব সমাজের কাছে ইসলাম নেই যুব সমাজের কাছে আল্লাহ রাসূলের সুন্নাত নাই যুব সমাজের কাছে আজ ইসলামিক কালচার কোনো কিছু নাই কথা বলা ঠিক না না নাম শুনলে ফলো করা যায় বোঝা যায় মানুষটা মুসলমান কথা বলা ঠিক না না নাম শুনলেই বোঝা যায় মানুষটা মুসলমান ন হয় তার পরিচিতি তার মুখ তার ফেস তার চেহারা এটা তো দেখলে মুসলমান বলে বোঝা যায় না কথা বলো ঠিক নি না কথা কই না কেন ঠিক নি চেহারা দেখলে মুসলমান বোঝা যায় না মাথা দেখলে বোঝা যায় না লিবাস দেখলে বোঝা যায় না কোনো কিছুতেই তার পরিচয় করা যায় না এবার তারা যদি জিজ্ঞাসা করো কনফিউশন হয়ে যায় কনফিউজ হয় ঠিক নি না না ভাই আপনার নাম তার মানে ভিতরে ভিতরে এটা যে এটা মানুষটা মুসলিম না নন মুসলিম তার পরিচয় নেওয়া ঠিক নি না না এমন হয় আমার বেলা হয়েছে এমন যেমন জিজ্ঞাসা করতে হয় বাধ্য ভাই আপনার নাম যখন নাম বলে উদ্দিন বা আহমদ বা হুসাইন তখন বলা যায় না মানুষটা কথা কই না কথা মুসলিম মানুষটা এর আগ মুহূর্ত পর্যন্ত তারা বোঝা যায় না ভাইজান এটা আপনার আমার চরিত্র হওয়ার কথা ছিল না আপনার আমার লিবাস হওয়ার কথা ছিল না আপনারা জানেন আপনারা জানেন ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর পরিচয় আছে আপনারা জানা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় আছে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে লম্বা দাড়ি ছিল নি না না কথা বলা ছিল নি না না মাথায় মাঝে মাঝে টুপিও দেখা যাইতো ঠিক নি না না আর গায়ে আপনার জুব্বাও ছিল নি না না রবীন্দ্রনাথ ঠাকুরের যখন প্রশ্ন করা হলো এই যে মাথায় টুপি মুখে লম্বা দাড়ি গায়ে লম্বা জুব্বা এটা তো মুসলমানের শিহার মুসলমানের পরিচিতি এই মুসলমানের ইউনিফর্ম কেন আপনি গায়ে দিলাম কথাটা বুঝে যান তিনি তার জবাবে বললেন আমি যখন টুপিটা মাথায় দিলাম মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বুঝতেই পারলাম আমার ব্রেইনের ফাংশন বেড়ে গেল আমার মাথার হেফাজত হয়ে গেল একটাই হলো এই জন্য টুপিটা মাথায় আমি দিলাম মুখে যখন দাড়ি রাখলাম লাগার সঙ্গে সঙ্গে আমি দেখি আমার চোখের আলো আল্লাহ মহান স্রষ্টা বাড়িয়ে দিলেন সুবহানাল্লাহ গায়ে যখন জুব্বা দিলাম সম্মান বেড়ে গেল আমার এই তিনটা কাজ আমি কেন করতেছি জানো আমি যদি মোহাম্মদ নাও মানি কিন্তু মোহাম্মদের তিনটি সুন্নতকে আমি ছাড়তে পারি না সুবহানাল্লাহ বলো ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আপনার আমার জন্য সুন্নত নয় শুধু এই অসহায় গরিব এতিম উম্মতের জন্য এক একটা রোগের ঔষধ সুবহানাল্লাহ বলা যায় না আর তৃতীয় হচ্ছে আমরা আল্লাহর আইন ভঙ্গ করতেছি ঠিক নেই না না সকাল হয় আল্লাহর আইন আমরা ভঙ্গ করি রাত্রের বেলা আল্লাহর আইন ভঙ্গ করি দিনের বেলা আল্লাহর আইন ভঙ্গ করি পাঁচটা বার আল্লাহর আইন অমান্য করি তাও আবার হারাম আসেনি না নাই কথা বলো আসেনি না নাই একটা আল্লাহর আইন ভঙ্গ করতেছি অমান্য করতেছি একটা কাজ করতেছি না আর একটা হারাম জিনিস রে ব্যবহার করতেছি ঠিক নি না না আমি আপনাদের সামনে আমার বিষয় যেটা দেওয়া হয়েছে আয়াতে করিমা তিলাওয়াত করেছি আমি সেই আয়াতের উপর আমি আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ যেই বিষয় আমার দেওয়া হয়েছে এই বিষয়ের নাম হলো মদ শুনবেন বিষয়ের নাম মদ ভালো জিনিস তো
সেই মত নিয়ে যদি আলোচনা হয় আপনার আর কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা হয় তাহলে বুঝবো আপনারা যাই ভাই এখান থেকে। অসুবিধা তো নাই মত সম্পর্কে আলোচনা, কষ্ট তো নাই। এই যে বর্তমান সময়ের মধ্যে যুব সমাজ ধ্বংস হওয়ার পিছনে প্রধান যে কাজ যেটা কারণ যেটা, এটা হলো নেশা। এটা কি? এটা কি? ও আমার বিষয়ের মধ্যে ইন্টারেস্ট আছে না? আছে আছে, সুদ আছে, আছে নি কথা বলো, সুদ আছে নি? আছে। আচ্ছা, ওই দুইটা বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাল্লাহ। তো বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে কঠিন যখন একটা মেয়ে বিবাহ যখন হয়, আমার কাছে সবচেয়ে হয় যে ছেলেটা বর্তমানে নেশা, নেশামুক্ত ছেলে না নেশাযুক্ত ছেলে, এটাও সবচেয়ে বড় কথা, ঠিক নেই না? না, এত ভালো ভালো পরিবার যে পরিবারের দিকে ফলো করা যায় না, আন্দাজ করা যায় না যে এই পরিবারের ছেলেটা এইভাবে হবে, কথা বলো ঠিক নেই না? না, এখন নেশা ব্যবহার করতে আর বোতল মুখে দেওয়া লাগে না, লাগে না, কথা বলি না? আমি জায়গার নাম বলবো না, এক জায়গায় ভদ্রলোক মানুষটা মসজিদ থেকে বাইরে হয়েছে, বাইরে ইয়া অটোর মধ্যে বসছে, সামনে রোড ছিল, সে অটোর মধ্যে বল অটোর মধ্যে ঢুকছে, ঢুকিয়াও একটা সিরিঞ্জের মতো একটা ঢুকেছে, ঢুকেও ছাড়িয়ে দিছে। আমার একজন ছাত্র আমার কাছে গিয়ে বললো, হুজুর ও মানুষটা মসজিদে গেল আর একটা ইঞ্জেকশনও লাগানো, কোথায় একটা ঢুকেলো বা বাইরে পড়ে দিল, এটা কি? আমিও তো এই ব্যাপারে এত অভিজ্ঞতা নাই আমার, আমি তোমার একজনকে জিজ্ঞাসা করলাম এটা আবার কোনটা, বলে এটা ওজেন নাম ড্রাগস, ড্রাগস এটার নাম ড্রাগস, ওই যে ড্রাগস। আমি ভাবলাম বা ওঠান বা এই সমাজ মুখে গন্ধ নাই, অত সুন্দর যুবক, অত সুন্দর যুবক মুখে তার গন্ধ নাই, তার কোনো পরিচিতি নাই, কিন্তু ঢুকাই দিছে, ঠিক নেই না? কথা কই না কেন ভাইয়েরা আমার শোনো, আমি কোরআনের হাদিসের কথা পরে বলবো, আজ আপনাদের সামনে আমি বলতে চাই বিশ্বের মধ্যে এবার রিচার্জ করা হলো এই মদ কেন ইসলাম ধর্ম হারাম করে দিল ইসলাম, আমি কোরআন হাদিসের কথা পরে বলবো। রিচার্জ করা হলো পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম হয়, বৌদ্ধ ধর্ম হয়, হিন্দু ধর্ম হয়, ইসলাম ধর্ম সহ পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে আর যত ধর্মগ্রন্থ পৃথিবীর জমিনে আছে, ওই সব কোন ধর্মগ্রন্থে মদ হালাল বলে লেখা আছে আপনারা জানা আছে? মদ হারাম বলা হয় না, মদ হারাম বলা হয়, মদের নিষেধ করা হলো, মদ অবৈধ বলে ঘোষণা করা হলো ওই মুসলমান সমাজ, এটা রিচার্জ করা হলো। বর্তমান বিশ্বের মধ্যে এই যে পৃথিবীর মধ্যে এইডস নামক একটা রোগ আছে, আসেন না নাই? এইডস রোগ যেটা আছে সেই এইডস রোগ কেন পৃথিবীর জমিনে ছড়িয়ে যাইতেছে, এত পৃথিবীর মধ্যে তার বিস্তার, তার প্রভাব পড়তেছে এইডস রোগের। এবার তারা চিন্তা করলেন আর গবেষণা করলেন এইডস রোগের আরেকটাই মাধ্যম হলো জেনার মাধ্যম, জেনা ছাড়াও আরেকটা রাস্তা আছে এইডস রোগটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাওয়ার। এরা রিচার্জ দ্বারা গবেষণা করে বাহিরে বললেন এইডস রোগ হয়, তার পিছনে কারণটা হলো এটাই, এইডস রোগের পিছনে হলো যারা নেশা বেশি বেশি করে, যারা নেশা দ্রব্য ব্যবহার করে, যারা নেশা করে এই নেশা করতে করতে মনোবস্থা হয়, তার কারণে নেশার কারণে মানুষটার মধ্যে এইডস নামক রোগ আরম্ভ হয়ে যায়। যে এইডস রোগের এখনো পর্যন্ত কোনো মেডিসিন হয় নাই, ঠিক নেই না? এমন একটা ভয়াবহ রোগ, এমন একটা খারাপ রোগ, যে রোগটা আরম্ভ হয় যে জিনিসটার কারণে, এটার নাম হলো নেশা, এটার নাম হলো নেশা, এটার নাম হলো নেশা। আবার পৃথিবীর জমিনে রিচার্জ করা হলো এই জমিনের মধ্যে বর্তমান সময়ের মধ্যে ক্যান্সারটা বাড়ছে না কমছে বলুন তো? আরো জনে বলো বাড়ছে না কমছে? এবার রিচার্জ করলেন ক্যান্সার বিশেষজ্ঞ যারা অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন গবেষক ছিলেন, তিনি রিচার্জ করে বাইরে করলেন এই জমিনের মধ্যে কেন এবার ক্যান্সার রোগ বেশি বেশি করে বেশি হয়ে গেল, তার কারণ কি? হার তার বাড়ে গেল, তার কারণ কি? এবারে চাঁদার গবেষণা করিবার এবার গবেষণা করলেন তারা, আর ওই গবেষণার মধ্যে রিপোর্ট যেটা বাহির করে দিলেন সেই রিপোর্টটাই হলো এটা, এই যে বর্তমান সময়ে যদি পৃথিবীর মধ্যে দেশ ক্যান্সার মুক্ত করতে যদি হয় আর জাতিদারে মুক্তি যদি দিতে হয়, ক্যান্সার মুক্ত যদি করতে হয় তাহলে সর্বপ্রথম যে কাজটা হলো মানুষের নেশা মুক্তি করতে হবে, নেশার কারণে এই জমিনের মধ্যে ক্যান্সারের হার বেড়ে গেছে, কথা বলো ঠিক নেই না? না, এই যে নেশার আর একটাই হলো যখন মানুষ নেশা করে, নেশার করার পরে তার ক্ষতি কি হয়ে জানেন?
বাইরারে আমরা মুসলমানের ঘরে জন্ম হলাম, আমরা আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার এত আদর যত্ন করে দিলেন, আপনি আর আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম এই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবার মায়ের মধ্যে ঘরের মধ্যে থাকা অবস্থায় একটা রোগ ছিল, মেয়েদের একটা রোগ আছে আসেনি না নাই, যে রোগটার নাম হলো মেন্স মাসিক ব্যারাম, ঠিক না না? যখন আমরা গর্ভের মধ্যে ছিলাম সে মাদের মাসিক রোগ আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলেন, মাসিক রোগটা বন্ধ হয়ে গেল। এই মাসিক রোগ যখন বন্ধ হয়ে যায়, মাসিক রোগ বন্ধ হয়ে গেল, আর এই মাসিক রোগের বন্ধ হওয়ার কারণে সন্তানদের খাদ্য হলো এটা, আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য কিভাবে দিলেন আমি তা বুঝাইতে চাইছি আপনারা সামনে। আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য দিলেন সন্তান আর তার মায়ের নাভির সঙ্গে, তার লাগি আল্লাহ সন্তানের খাদ্য ব্যবস্থা করে দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমরা যদি জানতে চাই, আল্লাহ যদি রব্বুল আলামিন যদি চাইতেন তাহলে ওই সন্তানের মুখের সঙ্গে আল্লাহ সেই তারের কালেকশন করে দিতে পারতেন, পারতেন না না? আল্লাহ কেন করলেন না? তার জবাব আমরা এবার যদি আল্লাহ রব্বুল আলামিনের পাক কালাম কোরআনের তাফসীর হাদিসের ব্যাখ্যায় যদি আমরা দেখি, দেখা যায় আল্লাহ কেন দিলেন না, এই যে মাসিক রোগ যেটা আছে এটা পবিত্র না অপবিত্র? আর জোরে বলো পবিত্র না অপবিত্র? এটা হলো অপবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন জানাইন এই জমিনের মধ্যে যখন মানুষটা যাইবে তার মুখটারে আমি পবিত্র রাখি দিলাম, তার পবিত্র মুখ দিয়ে এই জমিনে যাওয়ার পরে তার পবিত্র মালিক মহান আল্লাহর নাম যেন জপ্তব করতে পারে, সুবহানাল্লাহ। আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন মুখটারে পবিত্র রাখলাম, সে মুখটা দিয়ে যেন তার মনিবের নামটা যেন নেই, এই জন্য তার নাভির সঙ্গে এই নাফাকটার কানেকশন করে দিলাম, মুখের সঙ্গে দিলাম না, সুবহানাল্লাহ। মদ্যপান করে এবার আমি আপনার সামনে বলতে চাই তার মারাত্মক ক্ষতি কোনটা হলো জানেন? যারা মদ্যপান করিলা এই মদ্যপান করার সঙ্গে সঙ্গে দেখবেন তাদের চেহারা মলিন হয়ে যায়, কথা বলো ঠিক নি না? তাদের ব্রেইনের ফাংশন স্লো হয়ে যায়, প্রায় সময় আমরা রাত্রের বেলা চলাফেরা করি রাস্তার সময় দেখা যায়, রাস্তায় দেখা যায় মদ্যপান করছে আর মানুষটা ট্রেনের মধ্যে গোড়াগুড়ি করতেছে আর রাস্তায় আওয়া যাওয়া করতেছে, আর মানুষ কুটার মধ্যে ধরে কুকুরের গলায় ধরে প্রাণীর গলায় ধরে বলে বন্ধু তুমি আমার বন্ধু ঠিক নি না? প্রায় সময় শোনা যায় মানুষে মদ্যপান করে তার দরজার সামনে গিয়ে রাত্রে স্ত্রীর মা বলে সম্বোধন করে, করে নি না? আর জোরে বলো করে নি না? আমার বাবা শুনো, সেই মধ্যে হলো এমন খারাপ জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মধ্য যখন মানুষে পান করে, জিনা যখন মানুষে করে, মদ্যপান করে যখন, সোজ যখন মানুষে খায়, এই তিনটা জিনিস যখন মানুষে করে, যখন মধ্যে পান করে, পান করার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানটারে বাইরে করে দেন। যখন মানুষে মদ্যপান করে মুখে দেওয়ার লগে লগে তার ইমান চলে যায়, তার ইমান চলে যায়, ইমান চলে যায়। আমার প্রশ্ন হলো রে ভাই, মুসলমানের ঘরে জন্ম হলো তোমার, এই মদ্যপান করার কারণে তোমার ইমানটাই যদি চলে যায়, আর এই অবস্থায় মানুষের যদি মৃত্যু মৌ যদি হয়, মানুষের মৃত্যু যদি ওই অবস্থায় হয়, মানুষটা বেঈমান ঠিক নি না? কথা কইটা কেন? নেশা অবস্থায় মদ্যপান করা অবস্থায় মানুষটা মারা গেল, এই অবস্থায় মানুষের ইমান আছে? আরে জোরে বলো ইমান আছে? ইমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনারে জিজ্ঞাসা করা হবে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। হাবিব আমার একটা বিষয়, হাবিব আপনারে মদ সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, কি সম্পর্কে? মদ সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে আপনি বলবেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এটা বড় গুনাহ। এটা কি গুনাহ? আরো জোরে বলো এটা কি গুনাহ? আপনি ভাববেন না আপনি নামাজি, আপনি তাসবিহ মসজিদে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলতেছেন, আর আপনার ছেলে উপার্জন করতেছে আর নেশা ব্যবহার করতেছে, আপনি ভাবছেন আপনি বড় ফরেজগার, আপনি ফরেজগার কথা বল, আপনি ফরেজগার তো খুব বড় ধরনের ফরেজগার, আপনি আপনি ফরেজগার নয়, আপনার ছেলে মদ্য ব্যবহার করবে, আপনার ছেলে জেনা করবে, আর আপনার ছেলে নামাজ পড়বে না, আর আপনি ফরেজগার লিস্টে নাম লেখাইবা,